আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিতবৃন্দ, আমি নবম দশম শ্রেণীর 5 পয়েন্ট একের অঙ্ক করাছি। তাহলে এখন হচ্ছে যে 4 নম্বর অঙ্ক, তাহলে 1/(x+1), (x+4), (x+2), (x+3). তাহলে এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে একটা বেজোড় রয়েছে, এখানে একটা বেজোড় রয়েছে, এখানে একটা জোড় রয়েছে, এখানে একটা। তাহলে আমরা জোড় দুটি একপাশে করব এবং বেজোড় দুটি একপাশে করব। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, প্রথমে আমরা (x+4) এর সাথে আমরা বিয়োগ করলাম (x+2), তাহলে এখানে (x+3), তাহলে এখানে এটি আসি বিয়োগ হলে 1/(x+1). তাহলে আমরা জোড় দুটি, বেজোড় দুটি একসাথে এবং জোড় দুটি একসাথে, তাহলে এখানে যদি আমরা তাহলে লসাগু করবো (x+4), আর এখানে লিখবো (x+2), তাহলে এইটার সময় এটা গুণ, এটার সময় দেখুন, তাহলে (x+) কত হচ্ছে 2, আর এখানে আছে বিয়োগ (x), বিয়োগ হচ্ছে 4। তাহলে সুপ্রশিক্ষণ এখানে (x+3), আর একটা হবে (x+1), তাহলে এইটার সময় এটা তাহলে (x+1), বিয়োগ (x), বিয়োগ 3। তাহলে উপরে আমাদের (x, x) কাটা থাকতেছে, তাহলে থাকছে বিয়োগ 2 এবং (x+) কত, তাহলে সুপ্রশিক্ষণ (x আর x) আছে (x²), প্লাস আছে (2x) প্লাস (4x), প্লাস আছে সাইড দেখুন 8, তাহলে এখানে থাকতেছে বিয়োগ 2। তাহলে সুপ্রশিক্ষণ এখানে থাকতেছে বিয়োগ 2, তাহলে (x আর x)² প্লাস (x) প্লাস (3x) প্লাস আছে 3, তাহলে এই 2 আর এই 2 বাদ। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধুরা ডাইরেক্ট আমরা তাহলে লিখতে পারি (x² প্লাস (6x) প্লাস 8), এখানে লিখতে পারি (x² প্লাস (4x) প্লাস আছে 3। তাহলে সুপ্রশিক্ষিত (x² বাদ, তাহলে 6x বিয়োগ হচ্ছে 4x, আর এখানে থাকতেছে 3 বিয়োগ হচ্ছে 8, তাহলে এখানে থাকতেছে 2x সমান থাকতেছে -5, তাহলে x সমান থাকতেছে -5/2, তাহলে সুপ্রশিক্ষিত 3, তাহলে x সমান থাকতেছে 5/2। তাহলে আমি আর একবার বুঝি দেই, আপনারা প্রথম থেকে একটু মন দিয়ে লক্ষ্য করুন, এখানে একটা বেজোড়, এখানে একটা বেজোড়, এখানে একটা জোড়, এখানে একটা জোড়। তাহলে আমরা একসাথে যদি জোড় দুইটা করি এবং একসাথে যদি বেজোড় দুইটা করি তাহলে খুব সুবিধা হয়। তাহলে সুপ্রশিক্ষণ আমরা আগে জোড় দুইটা করলাম, তারপর বেজোড় দুইটা করলাম, করার পর এইটার সময় হবে এটা, এইটার সময় এটা, এইটার সময় এটা, এইটার সময় এটা, তারপর আমাদের এইখানে 2 2 কাট গেল, তাহলে এইটা সমান এইটা দেখলাম, তাহলে (x²) কাটা, এক্স গুলো একপাশে, সংখ্যা গুলো একপাশে, তাহলে (x = 5/2). তা সুপ্রশিক্ষিত বন্ধু, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বই জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত বন্ধু, এখন 5 নম্বর অঙ্ক রয়েছে (x - a), আর এখানে রয়েছে (b, x - b), আর এখানে রয়েছে (a+b), আর এখানে রয়েছে (x - a - b). তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, এখানে এ বি রয়েছে, তাহলে এইটি আমরা একটা লিখবো এ আর একটা লিখবো বি, একটা লিখবো এ আর একটা লিখবো হচ্ছে বি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এইটা নিচে ঠিক রেখেলাম একটাই একটা বি, তাহলে দেখেন এর সাথে এ নিব এবং বির সাথে বি নিব, তাহলে তারপরের সাথে এ এক্স বিয়োগ এ, এইটার সাথে নিলাম এটা, তাহলে এক্স বিয়োগ এ বিয়োগ বি। তাহলে সুপ্রশিক্ষিত এখানে আমরা কি নিব, প্রথমে নিব বি এক্স বিয়োগ এ বিয়োগ বি, তার সাথে আমরা নিব হচ্ছে বি এক্স বিয়োগ বি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আপনারা লক্ষ্য করুন, এর সাথে এ নিলাম, বির সাথে বি নিলাম, তাহলে এখন এখানে লক্ষ্য করবে এক্স বিয়োগ এ, আর এখানে এক্স বিয়োগ এ বিয়োগ বি, তাহলে আপনারা দেখুন এটার সময় এটা হবে, এটার সময় এটা হবে, তাহলে এখানে একটা এ নিয়ে, তাহলে এবে এক্স বিয়োগ এ বিয়োগ বি, এখানে এ নিয়ে এক্স বিয়োগ এ, তাহলে এখানে এক্স বিয়োগ এ বিয়োগ বি আর এক্স বিয়োগ বি, তাহলে এখানে বি এক্স বিয়োগ বি, এখানে বি এক্স বিয়োগ এ বিয়োগ বি। তাহলে এখন আপনারা লক্ষ্য করুন এটি আর এটা আছে কাটা যাচ্ছে, তাহলে এখানে আমাদের থাকতে হচ্ছে এ আর এক্স, এ এক্স, এ আর এ স্কোয়ার, এ আর বি, এ বি, তাহলে এখানে থাকতেছে এ এক্স, এ স্কোয়ার, নিচে থাকতেছে এক্স বিয়োগ এ, তাহলে এখানে আমরা করবো তাহলে বি এক্স বিয়োগ বি স্কোয়ার বিয়োগ বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে নিচে থাকতেছে এক্স বিয়োগ বি। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, যে বি স্কোয়ার কাটা এটি এটা কাটা, এ স্কোয়ার, এ স্কোয়ার কাটা এটি এটা কাটা, তাহলে এখানে থাকলো মাইনাস এ বি এক্স বিয়োগ এ, এখানে থাকলো এ বি এক্স বিয়োগ বি, তাহলে এ বি এ বি কাটা, তাহলে আমরা এক্স বিয়োগ এ সমান লিখবো -x + b, তাহলে x + x সমান a+b, তাহলে বা আছে যে 2x সমান a+b বা x সমান আছে a+b ডিভাইডেড বাই 2। তা সুপ্রশিক্ষিত বন্ধু আর একবার বুঝে দেই, এখানে টিকে থাকলো, এটাকে একবার a লিখলাম একবার b লিখলাম, তাহলে এই এর সাথে a নিলাম এবং এই b সাথে b নিলাম, তাহলে এইটার সাথে এইটা গুণ এবং এইটার সাথে এইটা গুণ করলাম, এইটার সাথে এইটা গুণ করলাম, এটার সাথে এইটা গুণ করলাম, এইটা এবং এটা কাটিয়ে দিলাম, তারপর এটা গুণ করে দিয়ে সব কাটলাম, কাটিয়ে এখানে প্লাসে বি থাকলো, এখানে মাইনাসে বি, তাহলে এইটা এটা কাটলাম, তাহলে এখানে থাকলো -x, -x + b, এক্স গুলো একপাশে করলাম, সংখ্যা গুলো একপাশে করলাম, তাহলে যেটা আসলো সেটা আসলো। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে
প্লিজ প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা করছে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য ডাল করুন 01708392668। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে পাঁচ নম্বর পর্যন্ত করলাম, তাহলে এখন আমরা ছয় নম্বরটা দেখবো। ছয় নম্বরটা খুবই ইম্পর্টেন্ট হবো, পাঁচও খুবই ইম্পর্টেন্ট ছিল। তাহলে এখানে আছে এক্স বিয়োগ এ বাই আছে বি, এখানে রয়েছে এক্স বিয়োগ বি বাই এ, প্লাস এখানে এক্স বিয়োগ থ্রি এ বিয়োগ আছে থ্রি বি বাই আছে এ প্লাস বি। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ, এই দুটো ঠিক রাখবো, এই দুটো ঠিকটা আমরা থ্রি কমন নেবো। তাহলে এখানে লিখবো এক্স বিয়োগ এ বাই বি প্লাস এক্স বিয়োগ বি বাই এ। তাহলে এখানে এক্স এর সাথে একবার করলাম এ প্লাস বি, আর এখানে যদি থ্রি কমন নেই এ প্লাস বি বাই এ প্লাস বি। তা শুক্র শিক্ষার্থীবৃন্দ, আর একবার বুঝি যাই, এইটা ঠিক রেখলাম, এইটা ঠিক রেখলাম, এক্স এর সাথে একবার এটা রেখলাম, এই দুটো থ্রি কমন, তাহলে এইটা এটা কাট। তাহলে এখানে তো থ্রি, তাহলে এখানে এক, এখানে এক, এখানে এক দিব। তাহলে এখন আমরা লিখবো এক্স বিয়োগ এ বাই বি বিয়োগ এক, তারপর লিখবো এক্স বিয়োগ বি বাই এ বিয়োগ এক, তারপর লিখবো এক্স এ প্লাস বি বিয়োগ এক, তাহলে তিনটে সমান জিরো। তাহলে এখন শুক্র শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটাতে আমরা একটা বি কমন নিব, তাহলে এক্স বিয়োগ এ বিয়োগ বি, এই জায়গাটাতে একটা এ, তাহলে আছে এক্স বিয়োগ বি বিয়োগ এ কে এ, তারপর এক্স বিয়োগ এ বিয়োগ হচ্ছে বি বাই এ প্লাস বি। তাহলে শুক্র শিক্ষার্থীবৃন্দ, আমাদের এক্স বিয়োগ এ বিয়োগ বি যদি আমরা কমন নেই, তাহলে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ বি সমান জিরো। তাহলে শুক্র শিক্ষিত হয় এক্স বিয়োগ এ বিয়োগ বি সমান জিরো, বা আছে এক্স সমান এ প্লাস বি, আর এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তা আমি আর একবার বলি দেই, এইটা ঠিক রাখলাম, এইটা ঠিক রাখলাম, এখানে এক্স যদি রেখি তাহলে একবার এ প্লাস বি রেখলাম, আর থ্রি কমন নিলে এ প্লাস বি, এটা কারা তিন থাকলো, এখানে এক, এখানে এক, এখানে এক, এক্স বিয়োগ এ বিয়োগ বি, এক্স বিয়োগ বি বিয়োগ এ, এক্স বিয়োগ এ বিয়োগ বি। তাহলে এইটার থেকে যদি কমন নেই, এখানে থাকলো ওয়ান বাই বি, এখানে থাকলো ওয়ান বাই এ, ওয়ান বাই এ প্লাস বি, তাহলে এক্স সমান এক্স বিয়োগ এ এফ, তাহলে এক্স সমান আছে এ প্লাস বি, তাহলে আমাদের এক্স সমান হইলো এ প্লাস বি। তা শুক্র